সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাড়িতে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে কোন একটি রাজশাহী বালেশ্বর হাট আজকে চার মে 2024 সাল রোজ হচ্ছে আজকে শনিবার হাট। তো দর্শক, আজকে দেখি আজকে হাটে বাজার কেমন আছে। তো আমরা দেখছি কিছু আমদানি আছে পাট, তো আজকে হাটে কত দিলেন? 350 এবার মূল তো যতটুক পাবো অতটুকুই। কারণ এবার তো এমনি লস। কি দাম আছে সর্বোচ্চ বাজার আছে? সর্বোচ্চ একটা 26 বিক্রি। একটা মানুষ একটা খুব কোয়ালিটি ভালো পাচ্ছে। দাম তো এবার কি বাড়ছে কি বাড়ছে না? একভাবেই তো চলছে, একভাবেই চলছে। গোটা বছর একই আজকে মাথা সর্বোচ্চ যেটা কোয়ালিটি আছে 2600 পর্যন্ত নিচ্ছে। আনোয়ার ভাই, আপনার নাম্বার তো অনেকে চাই, কিন্তু আমি বলি দিতে চাই না, কি করার? পাট কতখানি পড়বে? আপনার এলাকায় কেমন গতবার কাছে বেশি না কম? বেশি আছে গতবার কাছে বেশি এবং পাট তো অনেক এলাকায় কম হয়েছে। হয়তো এমন এলাকা আছে যে পাট ছাড়া তারা কিছু করতে পারে না। তবে গতবার কাঁচা পাট এবার অনেকটাই কম আছে এবার। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কি দাম নিলেন ভালো পাট? 600 বলছে, এখনো দেয়নি। ওই পাটটা একটু কালার ভালো লাগছে, 2600 বলছেন, এখনো দেয় নাই। পাটালা দেয়নি হয়তো, দেখছে আর কিছুটা ভাইরা ভুলে। এবার তো তামানি লাভ হচ্ছে কৃষকের। তামানি লাভ আপনি কত হলে দিচ্ছিলেন শেষ দাম? 2700 ধরে আছে ভাইরা, 2700 ধরে আছে আর ভাই 2600 পর্যন্ত বলছে। কারণ আসলে দামের উপরে যদি এমনি চাহিদা কম, এবার যদি আবার এক্সেস দামে না নিতে পারে। তবে অনেকে জানতে চাচ্ছিলেন পাট এবার অনেকটাই কম আছে, বিভিন্ন জায়গায় কম আছে, আমার এলাকার মধ্যে অনেকটা কম। আমি অনেক জায়গায় ঘুরছি, তো এবার অনেক কম হয়েছে পাট, কারণ এবার ভুট্টার চাষটা একটু বেশি হয়েছে। আমরা এখানে একটা পাট দেখছি। আসসালামু আলাইকুম, কি ভাই পাট কিনলেন নাকি আজকে? না, পাট কিনেনি, মহাজন কিনছে, কিনে দিয়েছে দিকের অল্প। আচ্ছা, একটা মহাজন কিনছে, কিনে দিচ্ছেন, কি দাম নিচ্ছেন পাট? 2350 থেকে 2400 মধ্যে আমি কিনছি। 2350 থেকে 2400 মধ্যে নিচ্ছেন। কি ভাই বেচলেন এটা? কত দিলেন? 2400। এটা বেচলাম মানে 2400 টাকা। 2400 করে দিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে ভাই। তো দর্শক, আজকে আমরা এখানে যে পাটটা দেখলাম, এই যে পাটটা হচ্ছে 2400 করে দিয়ে দিছে ভাই। আর এখানে আমরা যে পাটটা একটু ভালো মানে দেখছিলাম 2600 দর দাম হচ্ছে, তবে ভাই 2700 হলে বিক্রি করতে চাইছে। তো এই ছেলে আজকে রাজশাহী বালেশ্বর হাট থেকে। সবাই ভালো থাকবে।